বড়সড় চুরির ঘটনা ঘটল মালদা জেলার যদুপুরের গার্ডেন ইন রেস্টুরেন্টে। প্রায় লক্ষাধিক টাকা ক্যাশ এবং লক্ষাধিক টাকার বিলেতি মদ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার গভীর রাতে গার্ডেন ইন রেস্টুরেন্টে সিলিং এর অ্যাডভেস্টার কেটে নিচে নেমে ক্যাশ কাউন্টার থেকে তালা ভেঙে লক্ষাধিক টাকার ক্যাশ এবং বিলেতি মদের গোডাউন থেকে লক্ষাধিক টাকার মদ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানুয়ারি মাসেও এরকম একটি ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। ইংরেজবাজার থানায় অভিযোগ জানালেও কোনোরকম কোনো উদ্যোগ গ্রহণ করেননি ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুনরায় এরকমই একটি বড় সড় চুরির ঘটনা ঘটে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশকে দেখানো হলেও পুলিশের কোনো হেলদোল নেই এমনটাই অভিযোগ রেস্টুরেন্টের মালিকের। তিনি আরও জানান, এইভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে ব্যবসা করা বড় দায় হয়ে পড়বে সকলেরই। অনেক কর্মচারী আছে যাদের বেতন দেওয়ার সমস্যা হয়ে যাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে। পুলিশ যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে আমাদের, আর এতেই সমস্যায় পড়বে ব্যবসার সাথে যুক্ত থাকা অনেক পরিবার। আমাদের এখানে যে চুরিটা হয়েছে, এটা ভোর 3:30 নাগাদ চুরিটা হচ্ছে, এই নিয়ে সেকেন্ড টাইম হলো, ঠিক আছে। আমরা পুলিশকেও জানিয়েছি চুরি হয়েছে প্রচুর জিনিস। আমার এখানে 1,00,000 টাকার ক্যাশ ছিল, যেটা আমার রেস্টুরেন্টের ব্যবসা, সেটা চুরি হয়েছে। প্লাস আমাদের এখান থেকে গোডাউন থেকে মদ চুরি হয়েছে, মোটামুটি 80-90,000 টাকার মদ চুরি হয়ে গেছে। তো আমরা পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ এসেছিল, তারপর আর কোনো আমরা তাদের কাছে কোনো সাপোর্ট পাইনি। আবার এই ঘটনা ঘটলো, আমরা তো ভীত হয়ে আছি। কালকের যে ঘটনা, আমরা আবার ভীত, কারণ কীভাবে তো আমরা প্রোটেকশন পাচ্ছি না। কখন হচ্ছে চুরিগুলো, যে আপনার দেখছেন অ্যাসবেস্টাস কেটেছে? রাতে হচ্ছে 3:30 নাগাদ একটু হচ্ছে, ঠিক আছে। আপনাদের ওখানে ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ, ক্যামেরাও লাগানো আছে, আমরা ফুটেজ পেয়েছি, ফুটেজটাও আমরা দেখিয়েছি। এর আগে পুলিশকে দিয়েছিলেন? কদিন আগে হয়েছিল এটা? ৩১-১ হয়েছিল, আবার গতকাল হয়েছে 10 তারিখ। সেটা কি পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। উদ্যোগ নিয়েছে পুলিশের উদ্যোগ কেমন দেখছেন আপনি? পুলিশের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। পুলিশ একবারই এসেছিল, প্রথমবার যখন জানিয়েছিলাম, তারপরে পুলিশ গতকালকেও আমরা জানানোর পর আসেনি। কোনোরকম আমরা সাপোর্ট পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে। তার চুরিটাকে আপনাদের এখানে আগে এরকম হতো না? আগে তো এরকম হয়নি কোনোদিন। চুরিটা বেড়েছে এখন? চুরিটা এখানে বাড়ছে। আপনার কি আতঙ্কে আছেন চুরি হওয়ার বিষয়ে? একদম আতঙ্কে আছি, কারণ একটা ব্যবসা চালানোর জন্য প্রচুর লোকজনের দরকার পড়ে, এবং সেই লোকজনগুলোর স্যালারি, খাওয়া দাওয়া এগুলো আমাদেরকে চালাতে লাগে। এবার এরকম দীর্ঘদিন চুরি হতে থাকলে আমরা ব্যবসাটাকে কীভাবে চালাবো? এই গরিব মানুষগুলোরও অসুবিধা হবে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।